হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকম টু মাই ইউট্যুব চ্যানেল। পিলামানে তুমি দেখিপাৰছ যে অষ্টম শ্রেণী শিক্ষণ অভিবৃদ্ধি কার্যক্রম বিদ্যার্থী মানুষ কার্যপুস্তিকা বিদ্যালয় যোগাই দিয়া হয়েছে এবং এই চ্যানেল আমি আলোচনা করছি ওড়িয়া গণিত এবং ইংরাজির প্রত্যেক কার্যফর্দ গোটে পরে গোটে তুমি নিশ্চিত ভাবে বুঝিপাৰিব। আজি পিলামানে আলোচনা করা আমি গণিত এবং যার এক রু নম্বর পর্যন্ত কার্যফর্দকে আমি অলরেডি চ্যানেলে অপলোড করা হয়েছে, যদি দেখি না তাহলে ডেসক্রিপশন বক্সু যাই তোমার দেখিপার বা চ্যানেলে সর্চ করে দেখিপার। এবং আজি আমি পরবর্তী আলোচনা কোণ আছে তা দেখবা এবং তা পূর্ব যদি চ্যানেলকে সবসক্রাইব করে না তাহলে সবসক্রাইব করবে। তো নটি কার্যফর্দকে আলোচনা কলাপরে তাপরে পিলা আছে নমুনা প্রশ্নাবলী এক। তাহলে নমুনা প্রশ্নাবলী এক তার এ সূচনা অনুসারে উত্তর দিও, ইয়াকে আজি আমি আলোচনা করা। তাহলে দেখি নিও ভিডিওকে প্রথম শেষ পর্যন্ত। নম্বর এক, নিম্নোক্ত মধ্যরু ঠিক উক্তিটি চিহ্নট কর। এ ইজ এ সবসেট অফ বি হলে এ অন্তর বি ইজ ইকাল টু বি, তাহলে সে কুচি ঠিক উক্তি কোড়া আমি দেখিবা। এ এ ইউনিয়ন ফাই ইজ ইকাল টু ফাই, ইয়ে তো ভুল উক্তি। ফাই প্রত্যেক সেটর এক উপসেট, তেমন প্রত্যেক সেটর ফাই হচ্ছে গোটে উপসেট, তেমন ইয়ে হচ্ছে আমার ঠিক উক্তি, তেমন অন্য গুড়ি হচ্ছে আমার ভুল উক্তি। নেক্সট নম্বর দুই, এক্স সজ দ্যাট এক্স স্কোয়ার মাইনস সিক্সটিন ইজ ইকাল টু জিরো সেটর তালিকা পদ্ধতি নিম্নোক্ত মধ্যরু কেউটি, তেমন ইয়াকে উত্তর খুঁজিয়া পূর্ব ইয়াকে আমি সমাধান আগ করা। এটা কোণ অছি এক্স স্কোয়ার মাইনস সিক্সটিন ইজ ইকাল টু জিরো, দেখো এক্স স্কোয়ার মাইনস সিক্সটিন ইজ ইকাল টু জিরো, ইয়ার অর্থ হল যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু সিক্সটিন, তাহলে এক্স ইজ ইকাল টু কে নাই প্লস মাইনস রুট ওভার সিক্সটিন ইজ ইকাল টু হল প্লস মাইনস ফোর, তার অর্থ প্লস ফোর কিংবা মাইনস ফোর, তেমন ইয়াকে যদি আমি তালিকা পদ্ধতি লেখিবা কোণ হব যে ফোর আউ মাইনস ফোর, তাহলে এটা কোড অছি দেখিবা, দেখো করে নাই খরে নাই গরে নাই ঘরে অছি, তেমন ইয়ে হচ্ছে সঠিক উক্তি। নেক্সট নম্বর তিন, নিম্নোক্ত মধ্যরু ভুল উক্তিটি চিহ্নট কর। এটা আমি ভুল উক্তিকে বাছিবা, গণন সংখ্যার যোগ প্রক্রিয়া সমৃদ্ধি নিয়ম পালন করে, কাহিঁকি না দুইটা গণন সংখ্যাকে যোগ কলে গণন সংখ্যা হুয়ে, তেমন সমৃদ্ধি নিয়ম পালন করে, তেমন ইয়ে হচ্ছে ঠিক উক্তি। পরিমেয় সংখ্যা ক্ষেত্রে হরণ প্রক্রিয়া সমৃদ্ধি নিয়ম পালন করে, তেমন পরিমেয় সংখ্যা ক্ষেত্রে হরণ প্রক্রিয়া ইয়ে সমৃদ্ধি নিয়ম পালন করবে না, কিনা দুইটি পরিমেয় সংখ্যাকে হরণ কলে কেবে হলে পরিমেয় সংখ্যা সরি পরিমেয় সংখ্যা ক্ষেত্রে হরণ প্রক্রিয়া সমৃদ্ধি নিয়ম পালন করে না, আমি কেবা না দুইটা পরিমেয় সংখ্যাকে যদি আমি ভাগ করা তাহলে সবুলে পরিমেয় সংখ্যা আসব, তেমন ইয়ে হচ্ছে আমার ভুল উক্তি, তেমন এটি আমি ঠিক চিহ্ন দেওয়া। তাপরে দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যার বিয়োগ প্রক্রিয়া সমৃদ্ধি নিয়ম পালন করে, দুইটা পূর্ণ সংখ্যাকে যদি আমি বিয়োগ করা তাহলে সে পূর্ণ সংখ্যা হব, তেমন সে সমৃদ্ধি নিয়ম ঠিক আছে। পরিমেয় সংখ্যার গুণন প্রক্রিয়া সহযোগী নিয়ম পালন করে ইয়ে মধ্যে ঠিক আছে, তেমন ইয়ে ভুল কোণ পাইলে তুমি বুঝিপাল না, মনে কর পরিমেয় সংখ্যা নিয়ে যাব, মনে কর গোটে নিয়েগলা শূন্য এবং আউটে নিয়েগলা মনে কর পাঁচ, তাহলে শূন্য হরণ পাঁচ যদি আমি হরিবা তাহলে কেতে হলা যে এটি হয়ে যাচ্ছে শূন্য, কিন্তু পাঁচ হরণ শূন্য যদি আমি নিয়ে যাবো পাঁচ কেন পরিমেয় সংখ্যা শূন্য পরিমেয় সংখ্যা, তেমন ইয়াকে যদি আমি হরণ করা ইয়া অর্থ ইয়ে কোণ হচ্ছে ইয়ে হচ্ছে নিরর্থক, তার অর্থ কিছু না, কেন শূন্য দ্বারা কোণ সংখ্যাকে হরা যাই পারিব না, তেমন এটি সমৃদ্ধি নিয়ম হেলা নাই, অর্থাৎ দুইটা পরিমেয় সংখ্যাকে হরণ কলে সে পরিমেয় সংখ্যা হো না, তেমন ইয়ে হচ্ছে ভুল উক্তি। নেক্সট নম্বর চার, কোণী সংখ্যা এবং তাহার যোগাত্মক বিলম্বর যোগফল কেতে, তেমন কোণী সংখ্যা মনে কর গোটে সংখ্যা আমি নেলে পাঁচ এবং তার যোগাত্মক বিলম্বী হল কেতে নাই মাইনস পাঁচ এবং এটা যোগ কলে কেতে হচ্ছে শূন্য, তেমন শূন্যটাকে কোণ কোহাযাব শূন্যটাকে কোহাযায় যোগাত্মক অভেদ, যোগাত্মক বিলম্বী হব না, গুণাত্মক অভেদ তো হচ্ছে এক, এটা গুণাত্মক বিলম্বী হব না। নেক্সট নম্বর ফাইভ, এক্স মাইনস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লস এক্স প্লস ওয়ান র গুণফল কেতে, পিলা মানে যদি তুমি গুণিব ভাল কথা, নচেত ইয়ার সূত্র হচ্ছে কোণ যে এ মাইনস বি ইন্টু এ স্কোয়ার প্লস এ বি প্লস বি স্কোয়ার, যেটা গেল এ কিউ মাইনস বি কিউ র সূত্র, তেমন এ জায়গায় এক্স অছি বি জায়গায় ওয়ান অছি, তেমন এক্স কিউ মাইনস ওয়ান ইয়ে হচ্ছে আমার সঠিক উত্তর। নেক্সট নম্বর ছ, এম স্কোয়ার প্লস ফোর এম স্কোয়ার প্লস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার মাইনস ফোর এম এন মাইনস টোয়েন্টি এন জেড প্লস টেন এম জেড রাশিকে পূর্ণবর্গরে পরিণত কলে কোণ হব, পিলা মানে ইয়ে হচ্ছে আমার তার সূত্রটা হচ্ছে আমার কোণ যে এ প্লস বি প্লস সি র হোল স্কোয়ার যে বলো এ স্কোয়ার প্লস বি স্কোয়ার প্লস সি স্কোয়ার প্লস টু এ বি প্লস টু বি সি প্লস টু সি, তেমন এটি দেখ কোণ হয়েছে না সবুটা প্লস না, এটা মাইনস অছি দুইটা অছি, কিন্তু এটি আমার কোণ আছে এম আউ জেড, এম এবং জেড এই দুইটা যেতবে গুণা হয়েছে এটা কোণ আসছে না প্লস আসছে, অর্থাৎ এইটা হচ্ছে মাইনস, তা অর্থ ইয়ে হব এম মাইনস টু এন, কেন ফোর এন স্কোয়ারটা হচ্ছে টু এন র হোল স্কোয়ার এবং পঁচিশ জেড স্কোয়ারটা হচ্ছে ফাইভ জেড র হোল স্কোয়ার, তখন যেটা মাইনস এই মঝিটা মাইনস আসবে কোটা দেখি দিও, দেখো এইটা এম মাইনস টু এন প্লস ফাইভ জেড র হোল স্কোয়ার, তখন ইয়ে হচ্ছে সঠিক উত্তর, তেমনি তাকে আমি সম্পূর্ণ ভাবে সমাধান করা কিছু আবশ্যক নেই, তাকে যদি আমি সূত্রকে জানি তাহলে তাকে সেই অনুসারে লিখিপার। নম্বর সাত,
কৌশি পলিনোমিয়াল উৎপাদক দ্বয় ওয়াই মাইনস ফোর ওয়াই মাইনস থ্রি হলে পলিনোমিয়ালটি কেতে হব, তাহলে ওয়াই মাইনস ফোর গোটে এবং তার ওয়াই মাইনস থ্রি যদি উৎপাদক হুয়ে তাহলে এই দুইটাকে আমি কোণ করবো না গুণি দেবা, ওয়াই মাইনস ফোর ইন্টু ওয়াই মাইনস থ্রি যাকে গুণি দেওয়া কেতে হচ্ছে যে ওয়াই স্কোয়ার মাইনস থ্রি ওয়াই মাইনস ফোর ওয়াই প্লস টুয়েলভ, তাহলে কেতে হলো ওয়াই স্কোয়ার মাইনস সেভেন ওয়াই প্লস টুয়েলভ, তাহলে ইয়ে হচ্ছে আমার পলিনোমিয়ালটা কোড়ে আছে দেখো ওয়াই স্কোয়ার মাইনস সেভেন ওয়াই প্লস টুয়েলভ, ইয়ে হচ্ছে সঠিক উত্তর। নম্বর আট, 216 কু ঋণাত্মক ঘাতাঙ্ক বিশিষ্ট ঘাত রাশি প্রকাশ কলে কেতে হব, 216 ইয়াকু লেখা যাবে কেতে সিক্স টু দি পার থ্রি, কেন ছু তিন থার গুলো ষোল, তুমি ইয়াকু যেত ঋণাত্মক করা যাব ইয়েলা ওয়ান বাই সিক্স টু দি পার মাইনস থ্রি, যেতে হরকু আসব ঘাত করা যাবে মানে মাইনস হয়ে যাব, বাক আমি লিখে পারি ওয়ান বাই সিক্স হোল টু দি পার মাইনস থ্রি, কোডে আছে দেখো যে ঘরে আছে তেমন ঘ হচ্ছে সঠিক উত্তর। নম্বর ন, নিম্ন উক্তিগুলি মধ্যে ঠিক উক্তিটি চিহ্নট কর, কোটা ঠিক আমি দেখবা, টু বাই এন হোল টু দি পার এন ইজ ইকুয়াল টু 32 বাই 15 হলে এন এক গণ সংখ্যা, দেখো এটি আমার টু বাই থ্রি আছে এটি আমার আধার, ইয়াকু যদি আমি করিবা ইয়ে 32 টা কোণ হবে না 2 টু দি পার 5 ডিভাইডেড বাই 15 টা আউ 3 টু দি পার কেতে হইপারিব নাহি, তেনু ইয়ে আমার ঠিক উক্তি নুহ, সে কুজি ঠিক উক্তিটা চিহ্নট কর, এ বিলংস টু কিউ বা পরিমেয় সংখ্যা, এ ইজ নট ইকুয়াল টু জিরো, জিরো হয়ে নথিব, এন বিলংস টু এন, এন গোটে গণ সংখ্যা হয়ে থাকবে, তাহলে এ টু দি পার মাইনস এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পার মাইনস এন, না ইয়ে হব না, কেন যেতে ঘাতাঙ্ক আমার মাইনস হচ্ছে ঋণাত্মক অছি, যেতে তলক আসবে ইয়ে কোণ হব না ধনাত্মক হওয়ার কথা, কিন্তু সেপা ইয়ে হচ্ছে ভুল, জিরো টু দি পার জিরো সংজ্ঞাকৃত নুহে, তেমন ইয়ে হচ্ছে আমার ঠিক উক্তি হল, কেন জিরো টু দি পার জিরো ইয়াকু সংজ্ঞাকৃত ইয়ে করা যাইপারিব না, আউ গোটে দেখ যে মাইনস ওয়ান হোল টু দি পার মাইনস ইলেভেন, ইয়া অর্থ হল কোণ যে ওয়ান বাই মাইনস ইলে ওয়ান টু দি পার ইলেভেন সমান লাগে ওয়ান বাই মাইনস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনস ওয়ান, তেমন ইয়ে কোণ হওয়ার কথা যে ইয়ে মাইনস ওয়ান হয়েছিল ইয়ে ঠিক হয়ে থাকে, তেমন ইয়ে হব মধ্যে কোণ না ভুল উক্তি, তেমন এই গোটিয়ে মাত্রা আছে জিরো টু দি পার জিরো সংখ্যাগত নুহে যেটাকি হল ঠিক উক্তি। নেক্সট নম্বর দশ, নিম্ন প্রদর্শিত ক্ষেত্রগুলো মধ্যে কেউটি এক উত্তল সেট, দেখো ইয়ে উত্তল সেট হব না, ইয়ে উত্তল সেটে হব না, ইয়ে হব না, ইয়ে হচ্ছে উত্তল সেট, তাহলে উত্তল সেট কাহা কুহ যে ইয়ার দেখো মনে কর গোটা উদাহরণ হচ্ছে এটা উত্তল সেট কাহিকি না, যে এই যে সেট ইয়া ভিতরে যেকোনসি দুইটা বিন্দু মু নিয়ে যাবি এবং সেই দুইটা বিন্দুকে নিয়ে যদি গোটে গারডিয়ে টাণিবি বা যে রেখাখণ্ড হল সেই রেখাখণ্ডটা সম্পূর্ণ ভাবে যদি এই ক্ষেত্রে রুচি তাহলে ইয়ে হব উত্তল সেট, দেখো এই যৌতুক অছি ইয়ে রহু না, তেমন ইয়ে আমার উত্তল সেট নুহে, সেইভাবে ইয়ে বি নুহে, ইয়ে বি নুহে, ইয়ে হচ্ছে উত্তল সেট, ঠিক আছে। নেক্সট নম্বর এগারো, গোটিয়ে ত্রিভুজের বাহুতর মধ্যে যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা কোণ হব সে সবুলে ক্ষুদ্রতর হব, যদি এটি দৈর্ঘ্যর যোগফল দিয়ে থাকে তাহলে তৃতীয় বাহু অপেক্ষা সে বৃহত্তর হয়ে থাকে, যেহেতু অন্তর অছি তেমন ইয়ে কোণ হব না ক্ষুদ্রতর হব। নেক্সট নম্বর বার, গোটিয়ে ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্যর বর্গ অন্য দুই বাহুর দৈর্ঘ্যর বর্গর সমষ্টি সহ সমান হলে বৃহত্তম বাহুর সম্মুখীন কোণর পরিমাণ কেতে হব, পিলামানে 90 ডিগ্রি হব, কারণ সে হচ্ছে গোটে সমকোণী ত্রিভুজ। নেক্সট নম্বর তেরো, নিম্ন প্রদত্ত বাহুত্রয়গুড়িক মধ্যরু কেউ বাহুত্রয়টি এক সমকোণী ত্রিভুজর বাহুত্রয় হবে না, সমকোণী ত্রিভুজ কোণ যে তা পূর্বর কুহাল যে যেকোনসি দুই বাহুর বর্গর যেকোনসি দুই বাহুর বর্গর সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গ সহিত সমান হচ্ছে তাহলে সে হব কোণ না সমকোণী ত্রিভুজ, দেখ ইয়ে তো হচ্ছে ইয়ে মধ্যে হচ্ছে ইয়ে মধ্যে হচ্ছে ইয়ে হব না, তেমন আট দশ বার ইয়ে হব না, কোণ ভাই না আট স্কোয়ার বিশাল দশ র স্কোয়ার, আট স্কোয়ার কেতে চৌষট্টি, দশ র স্কোয়ার কেতে শহে, টোটাল কেতে হল শহে চৌষট্টি, কিন্তু বার স্কোয়ার যেতে বাহার করা ইয়ে হচ্ছে কোণ না শহে চৌরাশ হচ্ছে, তেমন যেহেতু হো না তেমন ইয়ে হচ্ছে আমার সমকোণী ত্রিভুজর বাহুতর হয়ে পার না। নেক্সট নম্বর চৌদ, গোটে বর্গচিত্রর কর্ণর দৈর্ঘ্য সেভেন রুট সিক্স হলে বাহুর দৈর্ঘ্য কেতে, তেমন বর্গচিত্রর কর্ণ সেভেন রুট সিক্স, তেমন বর্গচিত্রর কর্ণ সূত্র হল কোণ এ রুট টু, তেমন এ রুট টু সমান হল সেভেন রুট সিক্স, তাহলে এ সমান কেতে হব না সেভেন রুট সিক্স ডিভাইডেড বাই রুট টু সমান ইয়ে রুট সিক্সটাকে যদি আমি লেখিপার কেতে হব না রুট টু ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই রুট টু, রুট টু রুট টু কটিগলে কেতে রহলে আউ যে রহলা সেভেন রুট থ্রি, তেমন সেভেন রুট থ্রি কোটে অছি করে অছি, তেমন ক হচ্ছে সঠিক উত্তর। পনেরো, গোটে ত্রিভুজাকৃতি ক্ষেত্রর ক্ষেত্রফল ফাইভ ইস টু ফোর এ সরি ফাইভ পয়েন্ট ফোর এয়ার,
এর ভূমির দৈর্ঘ্য 27 মিটর হলে উচ্চতা কেতে হব এক এয়ার সমান লাগে না 100 বর্গ মিটর তেমন 5.4 এয়ার কহিলা মানে যে 5.4 ইন্টু 100 ইয়েলা বর্গ মিটর ঠিক আছে তাহলে তার ক্ষেত্রফল কেতে হয়ে গেল যদি আমি 100 গুণিবা তাহলে 540 বর্গ মিটর হল সে কুজি ভূমির দৈর্ঘ্য হল 27 তাহলে উচ্চতা কেতে ত্রিভুজাকৃতি ক্ষেত্র তার ক্ষেত্রফল সূত্র হল কেন যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দেখো ভূমি গুণন উচ্চতা সমান তা অর্থ হল 540 এটা ভূমি দিয়া হয়েছে 27 তেমন হাফ ইন্টু ভূমি দিয়া হল 27 গুণন এটা হল আমার উচ্চতা সমান 540 তাহলে উচ্চতা সমান 540 গুণন 2 বিভক্ত 27 তেমন 27 2 গুণে 54 ইয়ে হল 20 20 2 গুণে হল কেতনে 40 মিটর তেমন উচ্চতা কেতে আসলা 40 মিটর আসব অপশন কোড আছে খ তেমন খ হচ্ছে সঠিক উত্তর তাহলে পিলামানে এইভাবে ভাবে বিশ্লেষণ করি তুমি তার উত্তর বাহার করব তাহলে পিলামানে নমুনা প্রশ্নাবলী এক র এ ইয়াকু আমি সমাধান কলে তার বি মধ্যে অছি তেমন বহুত বড় ভিডিও হয়ে যাব তেমন আকু বুঝেলা বেড়ে তেমন পরবর্তী ক্লাসে আমি এই নমুনা প্রশ্নাবলী এক র পুনি বি সেকশন কু আমি আউথরে পুনি সমাধান করিবা ভিডিও যদি ভাল লাগুছি পিলামানে তাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং যদি চ্যানেল নয় আসছ তাকে সবসক্রাইব করে তার নোটিফিকেশন বেল কু অন করে নিও পরবর্তী ভিডিও দেখিয়া পাই তাহলে ঠিক আছে ভিডিও কেমতে লাগলা নিশ্চিত ভাবে কমেন্ট বক্সে জনাইব আজ ক্লাস এতিকি ধন্যবাদ বাই বাই।